গুড মর্নিং ফ্রেন্ডস, এই দেখো যে কাকের গাছগুলো নিয়ে এসেছিলাম সেগুলো কি সুন্দর সতেজ হয়ে গেছে। আমি ভাবলাম আনলাম যখন ভাবলাম মরে যাবে। এই গাছটা একটু যেমন ঝলসের মতো গাছ, এই দেখা যাক রোদ পড়ুক বেলায় ওগুলো হালকা রোদে রাখতে। আর এই গাছটা কালকে এই ফুলটা দেখে নিয়ে এসেছিলাম, আজকের এটা হয়ে গেছে, দেখি আছে কি না। কালকের মাটি দেখি একটু টব আনতে বেরাবো, টব এনে লাগিয়ে দেখি কীরম হয়। তো আজকের আমার মোটামুটি কাজ হয়ে গেছে, কারণ আজকের কাজের দিদি আসবে না, তাই জন্য সকাল সকাল উঠে সব কিছু আগে গুছিয়ে নিয়েছি। মিষ্টি আমার পিছন পিছন, আর এই যে কিশমিশ খেয়ে দিয়ে বসে আছে, ছেড়ে দিই ওকে, আমার এখনও ব্রেকফাস্ট হয়নি, অনিল খেয়ে বেরিয়ে গেছে, আমার এখনও ব্রেকফাস্ট হয়নি, অনিল খেয়ে বেরিয়ে গেছে, আর বাবি নেই, বাবি গেছে মামার বাড়ি, ওখানেই আছে, আজকের হয়তো চলে আসবে, দুদিন ওর পড়া ছিল। তা আমার এই যে ওদের খাবার রেডি, ভাত রেডি, খালি আমি কি খাই দেখি, একটুখানি ব্রেকফাস্টটা করে নিই তারপর দেখছি। আর আজকে রান্না করব, কালকে যে মাছটা এনেছিলাম সেটাই কি করি দেখি। আর এই যে চলে গেছে ঠাকুর ঘরে, কিশমিশ এসো, ওদিকে যায় না, ধূপ রয়েছে, আমার পুজো হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, একটু খেয়ে দিয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে। আমার লাঞ্চ রেডি হয়ে গেছে, এই যে মাছের ঝাল, কালকে যে এক্সট্রা মাছটা ছিল ওটা দিয়ে ঝাল করে নিয়েছি, আর একটুখানি কালকে ঝোল রয়েছে, ওতেও তিন পিস রয়েছে, কালকে একটু ডাঁটার তরকারি রয়েছে, আর ভাত, আর ওদের খাবার, লাঞ্চ রেডি। তো এরপরে আমি যখন আবার আজকের মতো দুপুরের মতো কাজ শেষ, এবার এদেরকে খাওয়াবো, দিয়ে নিজেরা লাঞ্চ করব, তারপরে আবার বাকি কাজ বিকালে। আর এই যো একে আজকের একটু বেঁধে দিয়েছি, একদম দাঁড়িয়ে কাজ করতে দিচ্ছে না, খালি গিয়ে জিনিস টানছে আর ছিঁড়ছে, বেঁধেছি বলে একটু ঘুমাচ্ছে। কিশমিশ খেয়েছি বাবা, বেঁধে দিয়েছি আজকে, আর যে গাছগুলো এনেছি না, গিয়ে খালি ওখানে জানলায় দাঁড়িয়ে সব গাছগুলোকে আমার দাঁত দিয়ে দিয়ে কামড়ে কামড়ে ছিঁড়ে দিচ্ছে, ওই জন্য একটু বেঁধে দিয়েছি, একদম ভয় পায় না কাউকে কিছু না। আনার ছিল একরকম টব, আর এনে দিয়েছে আর একরকম টব, এই যো টবগুলো দেখতে সুন্দর হয়েছে, কিন্তু এগুলো তো হ্যাঙ্গিং গাছ নয় যেগুলো আমি নিয়ে এসেছি, এনেছি নিচে টবে বসানো, আর সেখানে নিয়ে এসেছে হ্যাঙ্গিং টব, কী করবো কে জানে, দেখি এগুলোর মধ্যেই লাগিয়ে দেবো গাছগুলোকে, টবগুলো কিন্তু সুন্দর দেখতে তাই না। আজকে আবার বিরিয়ানি, বিরিয়ানি খেয়ে পেটে চড়া পড়বে এবার। আর আমি এই যে সব গুছিয়ে নিয়েছি, এখানে ভাতের জল বসিয়ে দিয়েছি, আর এই যে বেরেস্তা রেডি, টক দই, চালটা ভিজিয়েছি, ও ভাতটা হতে হতে আমি মাংসটা ম্যারিনেট করে নিই, বসিয়ে দিয়ে তারপরে আবার দেখাচ্ছি আপনাদের। তো আমি খেয়ে নিই, খাওয়ার পরে হয়তো আর কত বলার মতো থাকবো না এত খাওয়ার পরে। তো আমার ব্লগটা আজকের আমি এখানেই শেষ করছি, আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করবেন, লাইক করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গুড নাইট।